কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট জারি করেছিল আদালত। 2013 সালে শহীদুল জহিরের গল্প কাটা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান টোকন। 35 লাখ সরকারি অনুদানের মধ্যে 13 লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের 3রা অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।